আরো চেঞ্জ সম্পূর্ণ একটা ওয়াইন কালার একটা কালার শাড়ি পুরো আঁচলটা দেখতেছেন আঁচলের স্টাইলটাও ডিফারেন্ট ঈদ কালেকশন বলতে পারেন যেগুলো এখনো বাজারে ছাড়া হয় নাই বুঝতে পারছেন উপর পার্টটা একদম ডিফারেন্ট নিচের পার্টটাও ডিফারেন্ট টোটালি দুইটা দুই রকম পার আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি দীপ্তিস ফ্রেম থেকে দীপ্তি বলছি দীপ্তিস ফ্রেম আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি খুশেদান সনসে এবং আজকে আমি আপনাদেরকে এখানকার ঈদ কালেকশন বলতে এখানে রেখেছি কাঞ্জিপুরম শাড়ির কালেকশন তো তার আগে এখানকার কার্ডটা আমি আপনাদেরকে একটু শো করে দিচ্ছি এটা হচ্ছে খুশেদান সনসের কার্ড এবং পেছনে এটা ডিটেলসটা দেওয়া আছে তো আপনার সুবিধার্থে আমি বলে দিচ্ছি বেনারসি পল্লি গেট নাম্বার 3 সেকশন 10 ব্লক এ লেন নাম্বার 8 হাউস নাম্বার 6 পল্লবী মিরপুর ঢাকা 1216 এখানে যে ডিটেলসটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে কমেন্টে পিন পোস্টে সেই সাথে নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিওর স্ক্রিনে যাতে ভাইয়াদের সাথে আপনারা অনায়াসে যোগাযোগ করতে পারেন তো আজকের এই কাঞ্জিপুরাম ড্রেসে সরি শাড়ির কালেকশন আমাদের ফুল ভিডিও জুড়ে হেল্প করবে জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তো আজকে আমি যে নিয়ে আসছি শুধু কাঞ্জিপুরাম তো আপু আপনি আমাকে জিজ্ঞেস করতেছিলেন কাঞ্জিপুরাম না কাঞ্জিভারম তো কাঞ্জিপুরাম আচ্ছা অ্যাকচুয়ালি হচ্ছে কি যেমন ঢাকায় জামদানি আমরা বলি টাঙ্গাইলের শাড়ি যেমন করে বলি ঠিক কাঞ্জিপুরাম হচ্ছে ইন্ডিয়ার একটা জায়গার নাম আর ওইখানে যে শাড়িগুলো তৈরি হয় ওই শাড়িগুলোকেই আমরা কাঞ্জিপুরাম বলি কাঞ্জিপুরাম কিন্তু স্পেসিফিক কোনো শাড়ির নাম না কাঞ্জিপুরাম একটা জায়গার নাম ওই জায়গায় যা যা তৈরি হয় তাকেই কাঞ্জিপুরাম শাড়ি বলি আমরা ওইখানে স্পেসিফিক শুধু একটা আইটেম তৈরি হয় না হাজারো অনেক আইটেম ওইটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং ইন্ডিয়ার সবচেয়ে মানে হিন্দুদের সব অনেক পুরান একটা খুবই শহর তো আপনারা ইউটিউবে গেলে দেখতে পারবেন কাঞ্জিপুরাম সম্পর্কে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে তো হ্যাঁ কাঞ্জিভারম না কাঞ্জিপুরাম জায়গার নাম পুরাম তো ওইখান থেকে শাড়িগুলো তৈরি হয় যেমন আমাদের এখানে টাঙ্গাইলের শাড়ি বলি না টাঙ্গাইলে তো শাড়ি তৈরি হয় না অনেক আইটেমই তৈরি হয় সুতি হয় সিল্ক হয় সেলাই ওইরকমই এরকম ওইখানেও এরকম জায়গার নাম অনুযায়ী শাড়িটা তৈরি হয় তো কনসেপ্ট ক্লিয়ার তো আজকে আমি দেখাচ্ছি কাঞ্জিপুরাম এটা হচ্ছে কি ঈদ কালেকশন সব একদম লেটেস্ট কালেকশন সব মিনাকারির উপরেই দেখাবো বেশিরভাগ তো প্রথমে আমার হাতে আছে যে শাড়িটা এটা দেখতে পাচ্ছেন পুরোটাই সুন্দর একটা কাজ পুরো আঁচলটা একদম পেটা আঁচল মিনাকারি ব্ল্যাকের মধ্যে কালেকশনটা ব্ল্যাক লাভার যারা আছেন খুবই পছন্দনীয় একটা শাড়ি পার্টটা দেখতে পাচ্ছেন উপর পার্টটা একদম ডিফারেন্ট নিচের পার্টটাও ডিফারেন্ট টোটালি দুইটা দুই রকম পার তো এটার প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার টাকা এই শাড়িটা পেয়ে যাবেন নেক্সট আমি আরেকটা কালারে যাচ্ছি সব এগুলো কিন্তু একদম চিপ প্রাইসে দিচ্ছি কারণ অ্যাভেলেবেল আইটেম সবার কাছেই আছে আমার কাছেও আছে কারণ কি এগুলোর কয়েক ধরনের এখানে দামাদামি মানে ভেরিয়েন্ট আছে তো অনেকে বলতে পারেন যে এগুলোতে 1800 টাকায় পাচ্ছি 1500 টাকায় পাচ্ছি আপনি দাম বেশি চাচ্ছেন এমন কিছুই না কাপড়ের কোয়ালিটি আছে এটা বুঝলেই আপনি চিনতে পারবেন যেমন আপনি মোবাইলের ব্যাটারি কিনতে গেলে বুঝতে পারেন যে 500 টাকা দিয়ে ব্যাটারি কিনতে পাওয়া যায় বা সেম ব্যাটারি সেম মডেলের ব্যাটারি আবার 2000 টাকারও আছে তো লাইক ওই রকমই তো কাপড়ের ভালো হলে জিনিসের দামও ভালো হবে তো ওই রকমই তো এটা হচ্ছে কি আরেকটা কালার ওটা যেমন ব্ল্যাক এটা হচ্ছে রেডের মধ্যে এটাও 3000 টাকার মধ্যেই এই শাড়িটা পেয়ে যাবেন নেক্সট আরেকটা কালারে চলে আসছে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে খুবই চমৎকার কালার দেখতে পাচ্ছেন উপরের পাটটা চিকন নিচের পাটটা হচ্ছে গিয়ে চড়া ফুল ফুল কাজ করা তো এটারই তিনটা কালার দেখানো হয়ে গেছে ব্ল্যাক রেড আর এটা হচ্ছে গিয়ে পার্পেলের মধ্যে যারা স্ক্রিনশট নিতে চাচ্ছেন নিয়ে নেন ঠিক আছে শুধু বললেই হবে ভিডিও লিঙ্ক অবশ্যই দিন এবং স্ক্রিনশটটাও দিন তাহলে আমার দিতে সুবিধা হবে তো এটা হচ্ছে গিয়ে পাঁচটা কালারই দেখিয়ে দিচ্ছি তো নেক্সট আরেকটা কালার আসছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সেম ডিজাইনের আরেকটা কালার এটার আরেকটা কালারও আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার তো মোট পাঁচটা কালার এটার ঠিক আছে তো এটা হচ্ছে মাত্র 3000 টাকা করে এই কালারগুলো পেয়ে যাবেন নেক্সট আমি আরেকটা কালারে চলে আসছি এটা হচ্ছে ডিজাইনও চেঞ্জ এবং কালারও চেঞ্জ সম্পূর্ণ একটা ওয়াইন কালার একটা শাড়ি পুরো আঁচলটা দেখতেছেন আঁচলের স্টাইলটাও ডিফারেন্ট গতানুগতিক যে আঁচলগুলো ছিল যেমন লক করা পাট করা থাকে এগুলো চারদিক দিয়ে আপনি ডিজাইন ওয়াইজ কালার শাড়িটা দেখতে পাচ্ছেন যে কোনো স্কোয়ার শেপের মধ্যে নাই কিন্তু হ্যাঁ স্কোয়ার শেপ যেটা থাকে ওটাতে নাই হ্যাঁ একটু ডিফারেন্ট আঁচল যেমন এখান থেকে নকশি করা শুরু হয়েছে পুরো পাটটা এইভাবে ঘুরে আসবে তো এটা তিনটা কালার হবে এটা হচ্ছে একটা পেস্ট কালার আসা মাত্রই দুই তিনটা কালার সেল হয়ে গেছে অলরেডি ভিডিও করার আগ পর্যন্তই
যেহেতু আসছে দুই একদিন হয়ে গেছে আমরা যে শাড়িটা পুরো দেখালাম এটার জাস্ট এখন কালারগুলো কালারগুলো দেখাচ্ছি তিনটা কালার আছে আমার কাছে অ্যাভেলেবল আরো কালেকশন আসবে এর মধ্যে যারা ভিডিও কালার মানে দেখতে চান আমাকে বলবেন দেখাই দিব আমি সমস্যা নাই তাড়াতাড়ি অর্ডার দিয়েন শেষ হয়ে যাবে এই কালার এগুলো থাকে না একদম মুড়ির মতন সেল হচ্ছে আমাদের আল্লাহর রহমতে এটা প্রাইসটা মাত্র 3200 টাকা 3200 টাকা তো নেক্সট আমি আরেকটা ডিজাইনে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইন আরেকটা কালারে চলে আসছে ডিজাইনও চেঞ্জ কালারও চেঞ্জ এটারও চার পাঁচটা কালার ডিজাইন হবে কালার হবে মানে ডিজাইন এটাই হবে কালার হবে চার পাঁচটা তো প্রত্যেকটা কালারই ছিল চার পাঁচটা করে শেষ হয়ে যাচ্ছে যারা এখনই সব ঈদ কালেকশন তো এখনই অনেকেই কেনাকাটা শুরু করে দিয়েছেন তাদের জন্য তো এগুলো পড়বে মাত্র 3000 টাকায় এই শাড়িটা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন সবগুলোই 3000 করেই দেখাচ্ছে মাঝখানে 3500 ছিল মেরুন কালার ঠিক আছে পেস্ট কালার এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার পাঁচটা কালার পাঁচটা কালারই এখন আছে যারা চান এই শাড়িটা নিয়ে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন এই শাড়িটা দেখতেছেন নেক্সট আমি আরেকটা কালার এবং ডিজাইনে চলে আসছি তো এটার ডিজাইনটা পুরোটাই ডিজাইনটাই ডিফারেন্ট একটা ডিজাইন কলকির ডিজাইনগুলো দেখতেছেন একদম নতুনত্ব সব 2022 সালের 2022 সালের একদম আপডেট কালেকশন এবং ঈদ কালেকশন বলতে পারেন যেগুলো এখনও বাজারে ছাড়া হয় নাই টোটালি ডিফারেন্ট আচল ডিফারেন্ট বডি কালার সব কিছুই একদম নতুনত্ব তো এটার প্রাইসটাও পড়বে মাত্র 3500 টাকা জি এটা 3500 পড়বে এটার যে কালারগুলো আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কয়টা কালার আছে আমার কাছে ব্লু ব্ল্যাক এবং মেরুন আপাতত এই চারটা কালার আছে আমার কাছে জি এই ডিজাইনটা সেম ডিজাইনের মধ্যেই আঁচলটা দেখতেই পারতেছেন এটার আঁচলটা অনেক সুন্দর ব্লাউজ পিসটা রানিংয়ে আছে এটা ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই যে ব্লাউজ পিসটা দুইটা হাতা এবং পিঠে কাজ যাবে তো খুবই চমৎকার শাড়ি যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন তো নেক্সট আমি আরেকটা ডিজাইন এবং আরেকটা কালারে চলে আসছি টোটালি ডিফারেন্ট আঁচল ডিফারেন্ট আঁচল ডিফারেন্ট ডিজাইন এটার পাড়টা হবে চওড়া পাড়ের মধ্যে পাড়ের ডিজাইনটাও একদম ইউনিক একটা ডিজাইন দেখতেই পারতেছেন এগুলো সব কালেকশনই কিন্তু কাঞ্জিপুরাম কাঞ্জিপুরামের একদম সব ঈদ কালেকশন চলে আসছে কাপড়টাও খুবই ভালো পরে আরাম পাবেন গিফটের জন্যও ভালো নিজেদের জন্যও নিতে পারেন অনায়াসে যে কাউকে দিতে পারবেন তো এটার প্রাইসও বলে এটার কালার হবে আমার কাছে আপাতত তিনটা কালার এটার কালার হবে ব্ল্যাক পেস্ট তিনটা কালার আছে এটা আসবে মাত্র 3200 টাকা করে জি মাত্র 3200 টাকায় সেই কালারটা পেয়ে যাবেন যারা নিতে স্ক্রিনশটটা রেখে দিবেন নেক্সট আমি আরেকটা কালারে চলে আসছি এবং ডিজাইনটাও আলাদা এটার যে আঁচলটা দেখতে পারতেছেন টোটালি ডিফারেন্ট একটা আঁচল খুবই গর্জিয়াস একটা আঁচল ঠিক আছে এটা পুরো বডিটা এরকম বুটাগুলোও একদম এক্সেপশনাল নতুন ডিজাইনের মধ্যে যেহেতু বলেছি প্রথমে যে দুই এই শাড়িগুলোর কালার ডিজাইন এবং কোনোগুলোর সাথে মিলবে না টোটালি ডিফারেন্ট জিনিস সব কিছু পুরো আঁচলটা দেখতে পাবো পুরো বডিতে এরকম মিনাকারি কাজ করা আর এটার যে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা ব্লাউজ পিসটা দেখেন আঁচলের সাথে কম্বিনেশন করে রেখেছে খুবই চমৎকার একটা ব্লাউজ ঠিক আছে তো এটার কালার হবে মোট পাঁচটা কালার আছে আমার কাছে চারটা কালার একটা পেস্ট কালার ব্লু কালার সবগুলো সেম ডিজাইনের মধ্যেই এটা হচ্ছে পার্পল কালার মোট চারটা কালার তো এটার প্রাইসটা পড়বে মাত্র 3800 টাকা 3800 টাকা জি প্রত্যেকটা শাড়ি দেখিয়েছে এবং প্রত্যেকটা শাড়ির প্রাইসও বলে দিয়েছে তবু আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশ্চেন জানাবেন তো ভাইয়া ঢাকা এবং ঢাকার বাইরে বা যারা বিদেশে প্রবাসীরা আছে এদের জন্য তারাও তো কেনাকাটা করে বাংলাদেশ থেকে যারা বাইরে আছেন তাদের জন্য আমরা ফিডেক্স এবং ডিএচএলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আলাপ সাপেক্ষে এবং যারা ঢাকার ভিতর আছেন 100 টাকা ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন তাদের পরিবহন খরচ যা আসে এসে পরিবহন সুন্দর পরিবহন খরচ যা আসে তাই ওকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ তো আজকে আমরা দেখে নিলাম কাঞ্জিপুরাম শাড়ির কালেকশন তো আপনাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে ভালো করে দেখে যাচাই বাছাই করে তারপরে অর্ডারটা প্লেস করে দেবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন হ্যাঁ একটা লাইক দিতে ভুলবেন না
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।